আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের আজকের নতুন এপিসোড, আজকের নতুন একজন পেশেন্ট নিয়ে। আমাদের আজকের পেশেন্ট হচ্ছে নাজমা খানম, ওনার বয়স হচ্ছে 36 বছর। সরাসরি আমরা রোগীর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন আমাকে। আসসালামু আলাইকুম, আমার নাম মুসামাদ নাজমা খানম। নাজমা খানম, আচ্ছা আপনি কোথেকে এসেছেন? সিলেট থেকে আসছি। আচ্ছা, সুদূর সেই সিলেট থেকে আপনি ঢাকায় এসেছেন চিকিৎসার উদ্দেশ্যে। আচ্ছা নাজমা খানম, আমাদেরকে কি একটু বলবেন আপনার মূলত সমস্যাটা কী ছিল? আমার সমস্যাটা খুব বেশি ব্যথা ছিল। আচ্ছা, কোথায় ব্যথা ছিল? স্যার অল বডি, পুরো শরীর ব্যথা ছিল। কতদিন থেকে এই সমস্যাটা? 2 বছর হয়ে যাব। গত 2 বছর যাবৎ? 2 বছর হয়ে যাব। আচ্ছা, এর আগে কি এই ধরনের কোনো ব্যথা বা কিছু ছিল আপনার? সমস্যা আছে ছিল গলাতে, থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল? জি। আচ্ছা, তো যখন প্রথম এই সমস্যাটা শুরু হয় প্রাথমিকভাবে কি ট্রিটমেন্ট নিয়েছিলেন যখন ব্যথাটা প্রথম শুরু হয়? প্রথমে যখন শুরু হয় তখন একজন আমরা সিলেটে একজন ডাক্তার দেখাই, তখন উনি বললেন যে একটা পরীক্ষা টেস্ট দিলা, তো টেস্ট অনুযায়ী আসলো যে আর্থ্রাইটিস। আচ্ছা, তখন তাই এই যে সময় যে টাইমে দেখাইছি তাই বাদ সপ্তাহে তাই আমেরিকা গেছেন গিয়ে, তখন আর দেখাইতে পারছি না তাই। আচ্ছা, তাহলে ওষুধগুলো আমি কোনো কিছু খাইছি, খাইয়া দেখলাম যে ব্যথা কোনো সেরকম কিচ্ছু নাই, যেই সেই ব্যথা। তখন আমার বাইরা দেশ থেকে আমার একজন আত্মীয় জনে বললা যে ও জায়গায় যাও, ও জায়গা গেলে তোমার ব্যথাটা কমব, তারা চিকিৎসা খুব ভালো। তারা খুব চিকিৎসা ভালো করো, তার পরে তার মাধ্যমে তুমি ভালোই আইবে। তারপরে আমি আইলাম ওখানে, ইয়া স্যারে দেখাইলাম, দেখাইয়া গেলাম, গিয়ার পরে তো দেখালাম ওষুধ খাইয়া কিছু মাথা বাদে সরি গেছিলো, বাদে বাদ দিলাম আপনারা রিসিপশনে ফোন দিয়ে আমি বাদ দিছি। পরে কইলাম যে ইয়া ভর্তি হইলে কেন বার হইব, স্যারে বলছি ভর্তি হওয়ার লাগে, তখন ভর্তি হইলাম ইয়া। ওখন ইয়া ভর্তি হওয়ার সাথে সাথে দেখার কিছুটা আমি আরাম পাইছি, বহুত আরাম পাইছি। আচ্ছা, আগে কী ধরনের সমস্যা হতো আপনার? আমরা জানি যে আপনার আর্থ্রাইটিস ছিল, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটার জন্য অনেকটা ডিসেবিলিটি অবস্থায় চলে গিয়েছিলেন আপনি, ডিসেবল অবস্থায়, এবং আপনার বোথ নি দুই হাঁটুতে আপনার এটা ছড়িয়ে পড়েছিল এবং প্রচণ্ড ব্যথা ছিল। তো এই হাঁটু ব্যথার জন্য কি আপনার হাঁটা চলায় এবং উঠতে বসতে সব ক্ষেত্রেই তো আপনার সমস্যা হতো? অসুবিধা হইতো, বসলে উঠতে পারতাম না। আচ্ছা, বসলে উঠতে পারতাম না, বেশিক্ষণ আঁটলেও শরীর খারাপ করলিত, বইলেও বেশি খারাপ করলিত, ওই জন্য বসলে আর কি উঠতে পারতাম না, কিছু কষ্ট হইতো আর কি। তো আমরা জানি যে আপনি একজন হাউসওয়াইফ, তো আপনাকে ঘরের পুরো ঘরকে আসলে আপনার দেখে শুনে রাখতে হয়, পরিবারের সদস্যদেরকে আপনার দেখে শুনে রাখতে হয়। তো আপনার এই আর্থ্রাইটিসের কারণে বা এই হাঁটু ব্যথাজনিত সমস্যাতে তো দেখা যাচ্ছে যে আপনার সারাক্ষণই ব্যথাজনিত সমস্যা আপনাকে ভুগতে হতো এবং দীর্ঘ একটা সময় আপনি এই সমস্যাটা ভুগেছেন। তো পরবর্তীতে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে আপনি ট্রিটমেন্ট করেছেন। তো কতদিন ভর্তি ছিলেন এখানে? 6 দিন। 6 দিন? আচ্ছা, 6 দিনের পরে এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? মানে খুব ভালো, খুব ভালো। আপনার হাঁটুর সেই ব্যথাগুলো কি আছে এখন? জি না, তেমন একটা নাই। আপনার উঠ বস করায় বা আপনার মুভমেন্ট করাতে কি কোনো কষ্ট হয়? জি না, মোটামুটি বহুত ভালো আছি আমি এখন। আচ্ছা, তার মানে খুব অল্প দিনের ভিতরে, মাত্র 6 দিনের ভিতরে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন। এবং আজকে আমরা জানি যে আপনি বাসায় চলে যাচ্ছেন, তো কেমন লাগছে আপনার কাছে দীর্ঘ এই 2 বছর পরে এই যে ব্যথা থেকে মুক্তি? আমরা জানি যে যারা আসলে আপনারা লাগে যে আল্লাহ আপনারা আরও ভালো পজিশনে নিতে আর সুন্দরভাবে দর্শক, আমরা এখানে ওনার হাজব্যান্ডকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। মোহাম্মদ আরব আলী। আচ্ছা স্যার, এমনি কী করেন আপনি? আমি মোটর মেকানিক। মোটর মেকানিক স্যার, সিলেটেই এটা? সিলেট। আচ্ছা স্যার, আপনার ওয়াইফ নাজমা খানম, আমরা জানি যে উনি গত 2 বছর যাবৎ উনি আর্থ্রাইটিস রোগে উনি ভুগছিলেন এবং ওনার দুই হাঁটুতেই এটা ছড়িয়ে গেছিলো এবং প্রচণ্ড পেইন ছিল, এবং এটার কারণে ওনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো উনি করতে পারতেন না, এবং এটার কারণে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন এবং পরবর্তীতে আপনারা ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়েছেন। তো আমাদেরকে যদি একটু পুরো ব্যবস্থাটা একটু বলতেন, প্রথম দিকে উনি কী ধরনের কষ্ট পেতেন বা আপনারা কী কী করেছিলেন? খুবই ব্যথা ছিল, তার মতোকে নমাজটা পড়তে ও মতোকে খুব কষ্ট লাগতো, বা ফজরের টাইমে উঠতে তান বুঝছেন নি খুবই কষ্ট লাগতো। এরপরে মতোকা আমরা বাইরে দেশ তো নিয়ে বললো বলতে আমরা নেটও পাইছি বা হোয়াটসঅ্যাপও দেখছি, তুমি ঢাকা ওই জায়গায় যাওবি। আচ্ছা, তো ওই জায়গায় গেলে মত করে
আপনি হয়তো কিংবা সুস্থ হয়ে আসতে পারবেন। তখন যা মতগুলোকে আমরা পরে পাইতে আর দেখা যায় কি স্যার দেখুন তো মোটামুটি এক সপ্তাহ দেখা হয়েছে মতগা মোটামুটি তেন ভালো লাগে আমার সাথে মতগা। আমি তো সিলেটে গেছিলাম তখন তেন বললাম আমার এমন পুরো ভালো আছি আমি আর ঠিকঠাক এটা যাও। তখন আমি কালকে আসলাম, আজকে সকালে বুড়ি আসছি বুঝছেন নি কইতা চিট্টা কাটি আর লিয়ে দেয় কি বাসা বাসা একটু বেশি খারাপ লাগছিল এই আগে যে উঠতে আর লেফা ফারা লাইতে পারতাম না আর রাত্রে আসার পরে আমার শরীরটা অবশ করে দিতে পারে। তখন আমি বুধ পাইতাম যে মানে আমার শরীরটা কিতা যে হয়ে গেছে আর সকালে টাইমে বেশি ফাড়া মারতামও পারি না বাদ যত সময় পর্যন্ত আমি একটু চলাফেরা না করি তখন আমার শরীরটা ঠিক হয় না। খুবই আসছে এবারে অবশ করিলে একে ফাওয়া উনি এই যখন দুই তিন দিন ধরে দেখার এরকম করেন না আমার। তার মানে দীর্ঘ একটা সময় যখন আপনি আপনার এই ব্যথাজনিত সমস্যা আপনি ভুগছিলেন এবং বিভিন্ন জায়গায় যখন আপনি ডক্টর দেখিয়েও আপনি সেটার ফল পাচ্ছিলেন না, এই সময় আমরা দেখি যে এই ধরনের রোগীরা সাধারণত কিছুটা হতাশ হয়ে পড়েন, কিছুটা ডিপ্রেশনে চলে যান এবং কোনো কোনো ক্ষেত্রে তারা পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে যান, ভাবেন যে আমি হয়তো আর আগের মতো আগের জীবনে ফিরে যেতে পারবো না, এই ধরনের বিষয়গুলো তাদের ভিতরে কাজ করে, এরকমটা কি কাজ করতো আপনার ভিতরে? ভাবতাম যে ইলে কতদিন যাইব আর কতদিন আমি ভালো থাকবো আর সুস্থ হইমু কতটুকু মনে হয় যাইতো আর কি। তো আপনার এই জিনিসটাকে যে মিথ্যা প্রমাণ করে দিয়ে যে আজকে যে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, নিশ্চয়ই অবশ্যই অনেক আনন্দ হচ্ছে, অনেক ভালো লাগছে, পরিবারের সাথে ইনশাল্লাহ আপনি আবার আগের মতো করে সেই সময়টা আপনি কাটাতে পারবেন ব্যথামুক্তভাবে, এটা অনেক বড় একটা বিষয়। আমরা আর যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় আমি আবার আসবো আপনার সাথে সাথে দেখা করবো আপনাদের সাথে, আরাম পাইছি শুনতে আমি, আর যদি কোনো সমস্যা হয় আমি আসবো। আমরা আরেকটা বিষয় একটু জানি আপনার কাছে, যেটা আপনি প্রথমে আমাদের সাথে একটু শেয়ার করেছিলেন, এটা আসলে মূলত অনেক আমাদের যারা দর্শক আছেন বা অনেক রোগীরা যারা এই ধরনের সমস্যাটা আছেন তারা হয়তো জানতে চান। আমরা আসলে সবসময় মানে আরেকজনের কাছ থেকে বা যারা আমাদের অগ্রজ বা যারা জ্ঞানী বা যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগেছেন তাদের কাছ থেকে আমরা আসলে জানার চেষ্টা করি, আমরা মানুষরা আসলে এরকমটাই। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটায় ভুগছেন, তারা হয়তো জানেন না কার কাছে গেলে ভালো হবেন। আপনারা যেমন বলেছেন যে আপনারা আপনাদের একজন বিদেশি আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন, পরবর্তীতে তার মাধ্যমে আপনারা এই ডিপিআরসি হসপিটালে এসে আজকে কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনারা বাড়ি ফিরে যাচ্ছেন, সো এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো আপনাদের মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশেই আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? বলবো যে আমরাও তো আমিও ভালো হয়েছি, আপনারা দরকার ধরলে আপনার ও জায়গায় যাবো আমরা হেল্প করবো, সহযোগিতা আপনারা করবো। আমি আপনার এখানে কার্ডও নিয়ে গেছি বুঝছেন, যার দরকার লাগে আমি কার্ড দিয়ে দিবো বুঝছেন। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক আপনারা এতক্ষণ নাজমা খানম ওনার কাছ থেকে ওনার পুরো বিষয়টা আপনারা জানতে পারলেন, যে উনি গত দুই বছর যাবত উনি আর্থ্রাইটিস রোগে উনি ভুগছিলেন, হয়তো তার আগেও ছিল হয়তো সেটা তিনি বুঝতে পারেননি। আর্থ্রাইটিস এমন একটি রোগ যেটা খুব ধীরে ধীরে মানুষকে একদম শেষ করে ফেলে, সো আপনারা যদি সঠিক সময়ে আর্থ্রাইটিসের আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে আপনারা অবশ্যই সম্পূর্ণ সুস্থ এবং ভালো থাকবেন। উনি যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, বিভিন্ন মেডিসিন খেয়েছেন, কিন্তু ওনার কোনো কিন্তু উপকার হয়নি। পরবর্তীতে উনি ওনার একজন বিদেশি আত্মীয়ের মাধ্যমে যখন জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে, তখন উনি ওনার কাছে এসে ট্রিটমেন্ট নিয়ে মাত্র ৬ দিনে কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি ওনার বাড়ি ফিরে যাচ্ছেন, ওনার আপনজনদের কাছে ফিরে যাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় একটি প্রাপ্তি। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, এতক্ষণ ধৈর্য ধরে আপনারা শুনলেন, আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং শিখতে পারলেন। ধন্যবাদ আপনাদেরকেও, আপনাদের এই বিষয়টা আপনারা সকলের সাথে শেয়ার করেছেন, আশা করি এ থেকে সবাই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।